খেতেই আসতে পারছে না। আর ইন্দ্রর কাজের সঙ্গে সঙ্গে আমারও কাজের রুটিন একটুখানি অদল বদল হয়ে গেছে। শুধু আমার নয়, প্রত্যেকটা হাউস ওয়াইফেরই তাই। হাজবেন্ডের কাজের সঙ্গে সঙ্গে তাদের নিজেদের রুটিন গুলোকে ঠিক করে নিতে হয়। যেমন কিছুদিন আগে আমার কাজকর্ম 4:30 সময় ফুল কমপ্লিট হয়ে যেত, মানে গা হাত পা ধুয়ে আমি একটুখানি রেস্ট নিতে পারতাম। কিন্তু এখন সারাদিন আমার ফ্রি যাচ্ছে, যেহেতু দুপুরবেলায় খুব আমড়ো তামড়ো চামড়ো রান্নাবান্না করতে হচ্ছে না, তাই দুপুরবেলাটা একটুখানি ফ্রি থাকছি। আর 3:30 পর থেকে আমার কিচেনে ঢোকার একটা তোড়জোড় শুরু হয়ে যাচ্ছে। কিন্তু এখন আমি যাব গা ধুতে, আর গা ধোয়ার আগে আমি যে বডি কেয়ারটা করি সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ঘরোয়া উপায়ে আমাদের কিচেনে যা যা থাকে, আমাদের হাতের সামনে যা যা থাকে, সেইগুলো দিয়েই আমি স্কিন কেয়ার, বডি কেয়ার এগুলো করার চেষ্টা করি। আমি খুব গরিব ভাই, আমি অত এক্সপেন্সিভ জিনিস কিনে কাটে বডি কেয়ার স্কিন কেয়ার করতে পারবো না। তাহলে স্টার্ট। এক সপ্তাহের জন্য এই বডি কেয়ার প্যাকটা আমি তৈরি করব, তাই এর মধ্যে এই রকম চামচে 7 চামচ বেসন নিয়েছি। আমরা যেই রান্নায় বেসন ব্যবহার করি সেই বেসনই রয়েছে। এবারে এর মধ্যে দেব 7 চামচ বেসনের মধ্যে 1 চামচ কাস্তুরি হলদি। খুব বেশি পরিমাণে কাস্তুরি হলদি যদি আপনারা মিশিয়ে ফেলেন তাহলে বডি কেয়ারের পরে আপনার বডিটা পুরো ইয়েলো হয়ে যাবে, একদম জন্ডিস রুগীর মতন আপনাকে দেখতে লাগবে। এরকম একটা প্লাস্টিক কন্টেনারের মধ্যে বেসন আর কাস্তুরি হলদি মিশিয়ে আমি সবসময় বাথরুমের মধ্যে রাখি। বাথরুমে যখনই আমি গা ধুতে যাই তখন একটা বাটির মধ্যে 1 চামচ করে নেব, জল মেশাবো, বডিতে লাগাবো। 10 মিনিট রাখার পরে কিংবা 3-4 মিনিট রাখার পরে আমি ভালো করে রাব করে নিয়ে গা ধুয়ে চলে আসবো। এই প্যাকটা আমি 12 মাস ইউজ করি, কিন্তু এটা আমি দুপুরবেলায় মাখি না, এটা বিকেলে গা ধুতে যাওয়ার সময় তখনই মাখি। যেহেতু এর মধ্যে হলদি রয়েছে, হলদি যদি মেখে আপনি রোদ্দুরে বেরোন তাহলে আপনার স্কিন আরও পুড়ে যেতে পারে। আর যেহেতু বেসন রয়েছে, বেসন আপনার স্কিনের ট্যান দূর করে ফেলবে, আর হলদি তো অ্যান্টিসেপ্টিক এর আমরা সবাই জানি। তাহলে এটা বানানো হয়ে গেছে, এবারে আমাকে বাথরুমে যেতে হবে গা ধুতে। আর আপনারা অনেকে জিজ্ঞাসা করেছিলেন সেদিনকে আমি পুপুর মাথায় কি লাগাচ্ছিলাম, পুপুর মাথায় লাগাচ্ছিলাম এই সিরামটা। এটা আমি টোনার হিসাবেও ব্যবহার করি, আবার হেয়ার সিরাম হিসাবেও ব্যবহার করি। এর মধ্যে রয়েছে অ্যাপেল সাইডার ভিনিগার আর জল সমান কোয়ান্টিটিতে মেশানো রয়েছে। এটা খুশকির জন্য ভীষণ উপকারী, মানে আপনার মাথায় খুশকি চলে যাবে। আর যদি মাথার ভেতরে ছোট ছোট ফুসকুড়ি কিংবা ফোড়া টাইপের কখনো হয় তাহলে এটাতে চলে যাবে। এটা হচ্ছে মাল্টিপারপাস সিরাম কিংবা টোনার, যা খুশি বলতে পারেন। স্কিনের জন্য, হেয়ারের জন্য প্রচন্ড পরিমাণে ধন্বন্তরী, যেটাকে বলে রামবান, এটা হচ্ছে রামবান। এটা মাথায় লাগিয়ে আমি সারা রাতও রাখতে পারি কিংবা 2-1.5 ঘন্টা রাখার পরে শ্যাম্পু করেও চলে আসতে পারি। আজকে মনে হয় আমার শ্যাম্পু করা হবে না, পুপুকে নিয়ে আমাকে একটু গানের স্কুলে যেতে হবে। আজকে ইন্দ্র এখনো পর্যন্ত আসেনি, আর যদি এসে যায় তাহলে আমি শ্যাম্পু করে ফেলবো। যে কোনো হেয়ার কেয়ার স্কিন কেয়ার আয়নার সামনে ছাড়া হবে না, আমি আয়নার সামনে ছাড়া কিছু করতে পারছি না, তাহলে আয়নার সামনে যাই। হ্যাঁ,
ইন্দ্র বাড়ি চলে এসেছে, তাই জন্য ইন্দ্র নিয়ে চলে গেছে। আর আজকে ডিনারে রান্না হবে হাঁসের ডিমের খাসা। হাঁসের ডিমের খাসা কি দিয়ে রান্না করবো বলুন তো? হাঁসের ডিমের সঙ্গে ফুলকপি দিয়ে একসঙ্গে কষাবো, তাই জন্য হাঁসের ডিমটা ভালো করে পরিষ্কার করে নিলাম। হাঁসের ডিমের গায়ে দেখবেন কি পরিমাণে ময়লা লেগে থাকে, এই ময়লাটা এমনি হাত দিয়ে ধুলে যাচ্ছে না, ওই জন্য কস বাইক দিয়ে ধুলে ধুলে একদম পরিষ্কার করে ফেললাম। আর ভেবেছিলাম আমি শ্যাম্পু করবো, কিন্তু শ্যাম্পু করতে পারলাম না, অঝোরে বৃষ্টি ঝরেই যাচ্ছে। শ্যাম্পু করলে চুল শুকোবেও না, ওতে আরো ঠান্ডা লেগে যাবে। পুজোর আগে যদি ঠান্ডা লাগে নিজের শরীর খারাপ করে বসে থাকি তাহলে আর কোনো চিকিৎসা হবে না, বিনা চিকিৎসায় আমাকে মারা যেতে হবে, কারণ শপিং এর পেছনে অনেক টাকা খরচা হয়ে গেছে ইন্দ্র, এখন আর চিকিৎসা করার মতন কোনো পয়সা করি নেই, দেবও না, বলবে নিজের ইচ্ছায় যখন শরীর খারাপ করিয়েছ আর চিকিৎসা করাতে হবে না, তাহলে আগে ডিমটা বসিয়ে দিই। হ্যাঁ, ইদানিং আমাদের এই রাস্তাটা দিয়ে এত গাড়ি চলে যে গাড়ির আওয়াজ আমার কান খারাপ করে দিচ্ছে, মাথা যন্ত্রণা করে জানেন গাড়ির আওয়াজে। আর এখন আমি কি করবো বলুন তো? চিকেন পকোড়া। পুপু গানের স্কুল থেকে এসে কিছু খেতে চাইবে, ওকে আমি চিকেন পকোড়া দেবো, তাহলে তাড়াতাড়ি করে চিকেন পকোড়াটা করে নিই। চিকেন পকোড়ার চিকেনটা না আমি মিক্সির মধ্যেই পেস্ট করে নিই, মিক্সির মধ্যে পেস্ট করে নিলে না চিকেন পকোড়া খেতে খুব ভালো হয় জানেন, নরম নরম হয়। এখানে এসে দাঁড়িয়েছে আর পুপু স্যার চলে এসেছে, সেই জন্য আর চিকেন পকোড়া ভাজা গেল না, চিকেনটাকে শুধু রসুন দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি, এইটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, এটাকে ডিপ ফ্রিজে রাখার দরকার নেই। এই চিকেন পেস্টটাকে না শুধু লবণ দিয়ে আর একটুখানি ভিনিগার দিয়ে মেখে রেখে দেবো, পরে যখন চিকেন পকোড়া ভাজবো তখন এর মধ্যে পেঁয়াজ লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা ধনে পাতা যা যা মিক্সড করার তখন মিক্সড করবো, এখন এইটুকু মেখে রেখে দিই। শীতকালে যে ফুলকপিটা ওঠে তখন এই ধরনের রেসিপি খেলে খুব ভালো, আর হাঁসের ডিম পেটকে ভীষণ গরম করে দেয়, ওই জন্য গরমকালে হাঁসের ডিম না খাওয়াই ভালো, কিন্তু আমার খেতে ইচ্ছে করেছে। আমার দুদিন ধরে হাঁসের ডিম খেতে যে কি ইচ্ছা করেছে ইন্দ্রকে বলে বলে পুরো মাথা খারাপ করে দিয়েছে, ইন্দ্র সকালবেলা বৃষ্টির মধ্যে গিয়ে আমার জন্য হাঁসের ডিম নিয়ে চলে এসেছে, দেখেছেন কত ভালোবাসে, দারুণ ভালোবাসা ভাই, রোমান্টিক। ফুলকপিটা যেহেতু অফ সিজনের আর বর্ষাকালের ফুলকপি তাই একটুখানি পোকা হওয়ার সম্ভাবনা বেশি থাকে বর্ষাকালের ফুলকপিতে, তাই জন্য একটুখানি লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, বুঝলেন এর আর কোনো বিশেষ কারণ নেই, কিন্তু শীতকালের ফুলকপি হলে এমনি ডাইরেক্ট তেলের মধ্যে ভেজে তারপরে তরকারিতে দিতাম, এই বর্ষাকালের কপিতে কোনো রিস্ক নেওয়া যাবে না বাবা। এখন নাকি নিম্নচাপ চলছে,
3 দিন, আরো 3 দিন নিম্নচাপ চলবে। ওরে বাপরে বাপ, পুরো ভাসিয়ে দেবে। একটু একটু বৃষ্টি ভেজা দিন ভালো লাগে, কিন্তু বৃষ্টি ভিজে একদম চারিদিকে শ্যাওলা হয়ে যাবে, স্যাঁতস্যাঁতে হয়ে যাবে, ওরকম বৃষ্টি আমার একদম ভালো লাগে না। একদিন হোক, মুষলধারে হোক, চলে যাক বৃষ্টি, সেই বৃষ্টিকে মানা যায়, সেই বৃষ্টিকে ভালোবাসা যায়। কিন্তু এইরকম কন্টিনিউ হয়ে যাচ্ছে, একবার জোরে হচ্ছে, একবার আসতে হচ্ছে, না বাইরে বেরোতে পারছি, না বাজার করতে যেতে পারছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে যে পেস্ট বানিয়ে রেখেছি, এই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ। এবারে মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। চলছে ফটো সেশন, আর সন্দেশ হয়েছে মডেল, পুপু হয়েছে ফটোগ্রাফার। বাহ, দারুণ চলছে। সন্দেশ কি বৃষ্টি দেখছে? হে সন্দেশ, আমার ক্যামেরা তো তাকিয়েছে। মডেল ভালো, মডেলকে যেমন করে দাঁড় করে দিবি মডেল সেভাবেই দাঁড়াবে, ফটোগ্রাফারই ভালো না, ঠিকঠাক জানে না কোন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরলে ছবি ভালো আসবে। শোন, মডেল যেমনই হোক, ফটোগ্রাফার এমনভাবে ফটো তুলবে যে সেটাই একদম ঝিঙ্কুনকু হয়ে যাবে। ফটোগ্রাফির কোনো আইডিয়া হয় না, ফটোগ্রাফ করতে করতেই ফটোগ্রাফি শিখে যায় মানুষ। লজ্জা পাচ্ছে দেখ, সে ক্যামেরা দেখে লজ্জা পায় না, সেরকম লজ্জা পাচ্ছে। তাকা দিদি ভাই ফটো তুলছে, তাকা, অত জুম করে তুললে তো ওর সেই নাকের গর্তগুলোই দেখা যাবে, আর কিছুই দেখা যাবে না। ও গাছপালা প্রকৃতি সম্বন্ধে অত বোঝে না, দু পিস মাংসের টুকরো এনে দে, দেখবি একদম তাকিয়ে থাকবে ড্যাবড্যাব করে। দেখ 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 কেমন ঝিমাচ্ছে, এ রাম, এ তোর ঘুমে পোষায় না, তুই সারা রাত ঘুমাস না সন্দেশ?
কি পরিমাণে ঝিমায়, সারা দিন ঝিমায়।